অবাক করা বিষয়, যদিও কোথাও কিন্তু এখন এই সময় পাওয়া যাচ্ছে না রিংনেক, টিয়া কিংবা দেশি তোতার বাচ্চা। তো অনেকে কিন্তু আমাদের থেকে জিজ্ঞেস করছিল যে কোথায় পাওয়া যায়, তো তাদের জন্য মূলত আজকে এই ভিডিওটি। তো মূলত ডেওনহাট বাজারে যখন এই পাখির বাচ্চাগুলোকে দেখতে পাই, তখনই সাথে সাথে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য চলে আসলাম। অবস্থা খুবই করুণ ডেওনহাট বাজারের। যারা চট্টগ্রামে আশেপাশে থাকেন, যারা এই বাজারে প্রতিনিয়ত আসেন, তারা অবশ্যই জানেন যে এই বাজারটা, এই বাজারে কতটুক মানুষ হয় এবং কত কিছু, কত প্রজাতির এই পশু পাখি এই বাজারে উঠে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তেমন একটা মানুষ নেই বললে চলে। হ্যাঁ, তো যেখানে মূলত থাকে 500 থেকে 1000 মানুষ, সেখানে মূলত আছে 50 জন মানুষ। তো বুঝতেই পারছেন বাজারটা কেমন হবে এবং কেমন হচ্ছে। তারপরে কিন্তু পাখির কিংবা কবুতর দেখা যাচ্ছে, যা কিছু আসছে সব কিছুর দাম আগের তুলনামূলকভাবে অনেক বেশি। আগে যেটা ছিল 5 টাকা, সেটা এখন দেখা যাচ্ছে 60 টাকা হয়ে গিয়েছে। তো মূলত এই কারণটি আসলে বুঝলাম না। তো এখানে কিন্তু যেগুলো আছে, যেমন এই তোতা পাখিটা দেখা যাচ্ছে, সেটাও কিন্তু কথা বলছে 2000 টাকা যাচ্ছে সে পাখিটার দাম। হ্যাঁ, তো এদিকে দেখা যাচ্ছে আরেকগুলো যে দেশি টিয়ার বাচ্চা, এখানে কিন্তু অনেকজনে কিন্তু চেয়েছিল। তো তারা মূলত আসলে এইখানে যোগাযোগ করতে পারেন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার, যেহেতু করোনা চলছে সেজন্য আপনারা খুব আর্লি যেতে হবে, সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত এই বাজারটি এখন থাকে। হ্যাঁ, যেহেতু করোনা চলছে, 4টার পর যদি যান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে দেখবেন যে প্রবলেম, পুলিশ বাড়ছে। আর এই পাখিগুলোর বাচ্চা, যদিও আমরা কিন্তু আগেই বলেছিলাম যে চট্টগ্রামে 1000 থেকে 1500 মধ্যে রিংনেক টিয়া বেবি পাওয়া যায়, তবে এখন বর্তমানে যেহেতু নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 2500 টাকা চাচ্ছে এই বেবিগুলোর। তো চাইলে কিন্তু আপনারা নিতে পারেন বাজারে এসে।